তো আমরা এখন টুইন টাওয়ার দেখতে যাচ্ছি কল্যাণীতে। তো দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা উঠেও পড়ছি। তো অনেকেই যাচ্ছিলাম, তোমার দাদাভাইয়ের একটা দাদা, তার ফ্যামিলি আর আমরা। তো ইন্ডিয়া এসেছিল বাংলাদেশ। আমরা এখন গাড়ি থেকে নেবে, তো কি টুইন টাওয়ার দেখতে যাচ্ছি কল্যাণী। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, এখন একটু একটু কমেছে, তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাই কি দেখি, ঠাকুর মাকে তো দেখবো না। তোয়ার মাথায় রুমাল বেঁধে দেওয়া হয়েছে, দেখো উনি একজন গামছা মাথায়। তো দেখো প্রচুর ভিড়, প্রচুর লোকের একেবারে গাদাগাদি। আমরা তো যাচ্ছি হেঁটে হেঁটে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমাদের কপাল ভালো, ওর জন্য একটু বৃষ্টি কমে গেছে। তো তারপরেই যাচ্ছি। তো দেখো কি সুন্দর, আর চারিদিকে তো প্রচুর লাইটিং রয়েছে, এই লাইটিংগুলো হেব্বি সুন্দর লাগছিল। আর আমরা যাচ্ছি টুইন টাওয়ার দেখে ফেলেছি, ব্যাস আমাদের ভাগ্যে এইটুকুই মনে ছিল টুইন টাওয়ার পুরো ব্যর্থ, এরপরে আর দেখতে পাইনি। এত ভিড় ছিল যে আমরা পরে আর আগে আর যেতে পারিনি, রিটার্ন চলে আসতে হয়েছে আমাদের। সব পড়ে যাচ্ছে, সেই মানে পাড়িয়ে চলে যাবে এরকম অবস্থা, এতটা খারাপ অবস্থা ভাবতেই পারিনি। এত আগে আগে গেছি, ষষ্ঠীর দিন গেছি আমরা, তবু এত ভিড়। তা আমরাই যে এখন রিটার্ন করছি, আর যেতে পারিনি এখান থেকে, আমরা এখন আবার ব্যাক করছি। হ্যাঁ, লাইন দিয়ে অর্ধেক লাইন থেকে, মানে লাইনের এমন অবস্থা, না পাচ্ছি এগোতে, না পাচ্ছি পিছাতে। তো খুব কষ্ট করে মানে ভেতর দিয়ে পিছিয়ে তো চলে এসেছি আমরা। দেখো দেখো